নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন মোহনবাগান কোয়ালিটির দিক দিয়ে কিছু হাইফাই না হলেও নাটক তো ভাই চরম ছিল এবং সত্যি কথা বলতে কি লাস্ট অবধি যে মোহনবাগান এই ম্যাচটা মানে ড্র করতে পারবে এক পয়েন্ট নিতে পারবে মানে হাফ টাইমে এটা আমি জীবনে ভাবিনি মানে এমন জায়গায় মোহনবাগানের কন্ডিশন চলে গিয়েছিল বাট আর সাদিকু যাকি নিয়েও অনেক কথা হচ্ছে কামিংসের সেই সাদিকু কিন্তু লাস্ট মোহনবাগানকে দুটো গোল করে ম্যাচের ড্র এনে দিল বড় ভূমিকা কিন্তু রাখলো হিক্টুর ইউস্তে তার ভূমিকাটা কিন্তু ভুলে গেলে চলবে না দুটো গোলের পেছনে বিশাল কায়েদ লাস্টের দিকে যে ডবল সেভটা করলো সেটাও ভুলে গেলে চলবে না বাট তার আগে তোমাদের কয়েকটা আমি নাম বলছি আনোয়ার আলি গ্ল্যান মার্টিনস অনুরুদ্ধ থাপা শাহাল আব্দুল সমাদ হুগো বুমোস দিমিত্রি বেত্রাতোষ মানভীর সিং না এটা আমি কোনো মোহনবাগানের প্লেইং ইলেভেন বা বেস্ট প্লেইং ইলেভেন কিছু বানাচ্ছি না মোহনবাগান প্লেয়ারদের ইঞ্জুরির তালিকাটা বলছি আজকের ম্যাচে চোট ফেল চারটে প্লেয়ার আর যেখানে ম্যাচের শুরুতে কিন্তু টিমে ছিল হচ্ছে হুগো বুমোস বাট আমি খেলা চালিয়ে দেখি বুমোস খেলছে না কামিংস খেলছে মানে কামিংসকে কিন্তু আজকে জুয়ান ফেরান তো বেঞ্চে রেখেছিল তো তারপরে জানতে পারলাম যে প্র্যাকটিসের সময় কিন্তু চোট পেয়ে গিয়েছে বুমোস তার হ্যামস্টিংয়ে কোনো চোট লেগেছে দেন ম্যাচের মধ্যে ফার্স্টে চোট পেলো অনিরুদ্ধ থাপা যার হাতে চোট লেগেছে একটা ট্যাকেল করতে গিয়ে মানে পড়ে গিয়েছিল সেই সময় হাত দিয়ে পড়েছিল তার চোট লাগলো দেন আহমেদ চাহু একটা বাজে ট্যাকেল করলো সেকেন্ড গোল যেটা উড়িষ্যার হলো জঘন্য ট্যাকেল করেছিল ট্যাকেল ফ্রম দ্য বিহাইন্ড এবং লর্ড ক্রিস্টাল জন উড়িষ্যাফসির এদিনের টুয়েলভ ম্যান সে কিন্তু মানে ওটা খেলাটা কন্টিনিউ করে বলে ট্যাকেল অবশ্যই ছিল বাট ট্যাকেল ফ্রম বিহাইন্ডে রেড কার্ড পর্যন্ত হতে পারে ওরকম ট্যাকেলে এবং সেখান থেকে উড়িষ্যা সেকেন্ড গোলটা পায় বাট সেই সময় ভাই আমার প্রচণ্ড রাগ হচ্ছিল জহর উপর তার কারণ হচ্ছে মোহনবাগানের তো এই অবস্থা তার সঙ্গে সঙ্গে কিছুদিন বাদই ইন্ডিয়া খেলতে নামবে এফসি এশিয়ান কাপে এবং সেখানে শাহালকে যে ট্যাকেলটা করলো দেখে তো ভালো রকম চিন্তা লাগছে যে ভারত সমস্যায় না পড়ে যায় এবং সেই সময় মন থেকে চাইছিলাম যেন আহমেদ জাহু সেকেন্ড হাফে চোট পায় এবং সত্যি সেটাই হলো আহমেদ জাহু কিন্তু সেকেন্ড হাফে চোট পেলো এবং আহমেদ জাহুর চোট পাবার পর কিন্তু উড়িষ্যা ম্যাচের উপর কন্ট্রোল হারালো এবং মোহনবাগান ফিরলো লাস্ট অব দি দুই দুই গোলে মোহনবাগান ম্যাচটাকে ড্র করলো ও দুটো গোল করলো আরমান্দ সাদিকো আরমান্দ সাদিকু যে ম্যাচের প্রথম থেকে খান দুই তিনেক দারুণ সুযোগ কিন্তু মিস করেছিল মানে একটা ক্ষেত্রে দুর্দান্ত বল কিয়ান নাশিরি করে দিয়েছিল উড়িয়ে দিয়েছিল দেন গ্ল্যান মার্টিন তাকে একটা ভালো বল বাড়ায় যেটাতে আরমন্তু সাদিকে অফসাইডে ছিল বাট রেফারি অফসাইড দেয় না বাট সেটাও আরমান্তু সাদিকে উড়িয়ে দেয় এবং সেই সময় ভাবছিলাম ভাই সাদিকু কামিং স্টেপ দিয়ে কি গোল আসবে তবে সেই সাদিকেই কিন্তু লাস্ট অব্দি দুখানা গোল করে মোহনবাগানকে ম্যাচটা ড্র করালো ম্যাচে ফেরালো এবং মোহনবাগান যে এই ম্যাচটা যেভাবে ড্র করেছে এটা কিন্তু এর আগের যে পাঁচটা ম্যাচ জিতেছে তার থেকেও বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় যে কন্ডিশনে থেকে গোল করেছে এবং নিজেও জানে যে সে আরো গোল করতে পারত সাদিকু ম্যাচের পরে সে বলে যে আমি হ্যাট থেকেও করতে পারতাম গোলের সুযোগ মিস করেছি আমি এবং যদি খেলাটা আরো চার পাঁচ মিনিট হতো আমরা হয়তো জিতেও যেতে পারতাম এতটা কনফিডেন্স নিয়ে সাদিকু বলে গেল বাট ম্যাচের মধ্যে যা হয়েছে সেটা নিয়ে কথা বলছি তবে তারপর ম্যাচের শেষে যেটা হলো নাটক কিন্তু সেখানেও থামলো না ম্যাচের শেষে আমরা দেখলাম দুটো রেড কার্ড রেড কার্ড দেখলো মোহনবাগান মোহনবাগানকর জুয়ান ফেরান্দ এবার সেই ইনসিডেন্টে কিন্তু হলো রয় কৃষ্ণার সঙ্গে জুয়ানদের একটা মানে ঝামেলার মধ্যে দিয়ে যেখানে হাতাহাতি হয়ে হয়ে যায় যায় এরকম একটা ব্যাপার যদিও জুয়ান দেখলাম কথা শুরু করেছিল বাট রয় ওই অ্যানিমেটেড লাগছিল এবং দেখো রয় কিন্তু কিন্তু এমন একটা প্লেয়ার যে খুব বেশি এই টাইপের মানে ঝামেলা করে না তবে সেখানে আমরা জানতাম যে যখন রয় রয়কৃষ্ণাকে মোহনবাগান ছেড়েছিল সেই সময় কিন্তু জুয়ান ফেরান্তো রয়কৃষ্ণাকে টিমে চায়নি সেই নিয়ে আমরা মানে আলোচনাও করেছিলাম ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম তো রয় রয়কৃষ্ণার একটা তো রাগ জুয়ান ফেরানদের উপর ছিলই জুয়ান বলেছিল যে রয় কৃষ্ণ তার সিস্টেমে সেভাবে ফিট করে না হয়তো সেটারই বহি প্রকাশ কিছুটা রয় কৃষ্ণার ভেতর দিয়ে বেরিয়ে গেছে ম্যাচের শেষে এবং সেখানে রয় কৃষ্ণার সঙ্গে জুয়ান ফেরান্ত কথা কাটাকাটিতে জড়ায় এবং দেন রেফার এসে কিন্তু জুয়ান ফেরান্তকে রেড কার্ড দেয় জুয়ান ফেরান্ত তার রেফারির তর্ক করছিল আর ভাই ক্রিস্টাল জনকে ম্যাচ অফিসিয়েট করতে দেয় কি মানে সত্যি ক্রিস্টাল জনকে ম্যাচ অফিসিয়েট করতে দিলে ম্যাচের মধ্যে কোনো কন্ট্রোলে রাখতে পারে না তো সেক্ষেত্রে রয় কৃষ্ণার সঙ্গে জুয়ান ফেরান্ত ঝামেলার জন্য জুয়ান ফেরান্ত রেড কার্ড দেখে এবং দিয়াগো মরিশিয়াও কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছিল তাকেও কিন্তু ক্রিস্টাল জন লাস্টে রেড কার্ড দেয় দিয়াগো রেড কার্ড দেখে বাট এই রেড কার্ডটা গোটা ম্যাচের জেডি লালরিন জোয়ালা একের পর এক ফাউল করে গেল মানে হলুদ কার্ড দেখার পরও কিয়ার নাসিরিকে জঘন্য ফাউল করলো সেই সময় কিন্তু ক্রিস্টাল জনের পকেট থেকে বেরোলো না যেখানে শাহাল আব্দুল সামাদকে জঘন্য একটা ট্যাকেল করলো আহমেদ জাহু পেছন থেকে বল অবশ্যই জিতেছে বাট ট্যাকেল ফ্রম বিহাইন্ডে অনেক সময় আমরা দেখেছি রেফারিরা কিন্তু রেড কার্ড পর্যন্ত দিয়ে দেয় হলুদ কার্ড দেয় বাট সেখানে খেলা কন্টিনিউ করলো সেখান থেকে মোহনবাগান সেকেন্ড গোল পেল প্রথম গোল যেটা বাগান ওটা কিন্তু অবশ্যই পেনাল্টি ছিল শুভাশিস হাতে বল লেগেছিল ওখানে শুভাশিস বোসকে হলুদ কার্ডও দিতে পারত বাট ওটা কিন্তু অবশ্যই পেনাল্টি ছিল সেই বিষয়ে সন্দেহ নেই তবে উল্টো দিকে কিন্তু মানে যখন উড়িষ্যার বক্সে হ্যান্ডবল হয় সেই সময় কিন্তু ক্রিস্টাল জন দেখতে পেল না উড়িষ্যাও কিন্তু বক্সে হ্যান্ডবল করেছিল এবং তার সঙ্গে জেসন কামিংসকে কিন্তু উড়িষ্যার বক্সে ট্যাকেলও করা হয়েছিল যেটাও কিন্তু পেনাল্টি হতে পারত বাট সেটাও ক্রিস্টাল জন কিন্তু দেখতে পায় না তো সেখানে রেফারি যদি এতটা এক পেশে রেফারিং করে আর ক্রিস্টাল জন যাকে কিন্তু কেরালার ফেনা অনেক আগে থেকেই বলছে যে এর দ্বারা আইএসএল লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম যে ক্রিস্টাল কিন্তু ওই কেরালা দল তুলে নিয়েছিল সেই ঘটনাটা হয়েছিল সেই ক্রিস্টাল জন অনেকদিন তাকে আইএসএল ম্যানেজমেন্ট বাইরে রেখেছিল দেন আবার নিয়ে এসেছে যে মানুষ ভুলে গেছে বলে তবে ক্রিস্টাল জন সত্যি এই লেভেলে চলে না বার কিন্তু এবার আইএসএল এর রেফারিং তুলনামূলক অনেক বেটার হয়েছে বাট ক্রিস্টাল জনকে দিয়ে ভাই রেফারিং হয় না তো সেখানে যদি আমরা ম্যাচের ব্যাপার কথা বলি আর সেখানে মোহনবাগান ফোর ফোর টু ফরমেশনে গিয়েছিল হয়তো শুরুতে থ্রি ফোর ওয়ান টু ফরমেশনেই যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেখানে যেহেতু হুগো ভুমোজ চোট পেয়ে যায় ফলে চার ডিফেন্সে চলে যেতে হয় এবং আপ ফ্রন্টের সাদিকো আর কামিংস ফার্স্ট হাফে সেরকম ইমপ্রেসিভ এদিনও ছিল না এবং সেখানে মোহনবাগানের ফার্স্ট হাফের মেন অ্যাটাকগুলো হচ্ছিল দুটো উইং দিয়ে লিস্টন কোলাশো এবং কিয়ান নাসিরির আর কি থ্রু দিয়ে অ্যাটাকগুলো হচ্ছিল এবং সুযোগ তো মোহনবাগান পেয়েছিল সবথেকে ভালো সুযোগ সাদিকুর কাছেই ছিল ফার্স্ট হাফে বল উড়িয়ে দেয় আর একটা ক্ষেত্রে সাদিকু ব্যাক ক্লিক করে শাহালের মাধ্যমে একটা দুর্দান্ত অ্যাটাক হয় সেই সুযোগটাও মিস হয় মোহনবাগান একের পর এক অ্যাটাক তো করছিল তবে উল্টো দিকে গোলটা পেয়ে যায় উড়িষ্যা এফসি যেখানে এদিন মোহনবাগানের ডিফেন্স অনেক বেশি কম্প্যাক্ট ছিল বাট ওই দুটো ক্ষেত্রে একটা তো বক্সের মধ্যে হ্যান্ডবল করে ফেলে শুভাশিস বোস সেখান থেকে পেনাল্টি পায় আহমেদ জাহু পেনাল্টি থেকে গোল করে সেকেন্ড গোলটার ক্ষেত্রে শাহালকে মানে ট্যাকেল ফ্রম বিহাইন্ড করে আহমেদ জাহু এবং সেখান থেকে একটা অ্যাটাক হয় যেটা দিয়ে কিন্তু আবারও আহমেদ জাহুই গোল করে দুই শূন্য গোলের লিডটা কিন্তু ওড়িশাকে দিয়ে দিয়েছিল এবং কাটার ঘায়ে নুনের ছিটে হয়ে আসে কিন্তু অনিরুদ্ধ থাপা এবং শাহাল আব্দুদ সমাদ তাদের ইঞ্জুরি সেকেন্ড হাফে কিন্তু দুজনেই কন্টিনিউ করতে পারে না এবং সেখানে সেকেন্ড হাফের শুরুতেই গ্ল্যান আর নাম থেকে দেখে ভরসা হারিয়ে ফেলেছিলাম যদিও গ্ল্যান মার্টিনস কিন্তু যতক্ষণ খেলেছে খারাপ করেনি তবে গ্ল্যান মার্টিনসও পরে চোট পায় তার জায়গায় দীপক তাঙড়ি আসে তবে নামতে কিন্তু কয়েকবার ঝুলিয়ে দিয়েছিল বাজে বাজে আর কি পাস করেছিল তো সেখানে কিন্তু নামতের ম্যাচ খুব একটা যায়নি সেখানে একটা ম্যাচের হুগো শাহ আব্দুল সোমান অনিরুদ্ধ থাপা এই টাইপের প্লেয়ারগুলো ইঞ্জোর্ড হওয়ার পর মোহনবাগান টিমের মধ্যে থেকেও সেই খেলা পাওয়া যাচ্ছিল না সেটা দেখার পর কিভাবে মোহনবাগান কামব্যাক করতে পারে সেটাই দেখার ছিল বাট কামব্যাক হলো প্রথম গোলটার ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা রাখলো হিক্টোর ইউসতে আগের দিন আমরা দেখেছিলাম ব্র্যান্ডিন হ্যামিল বক্সে গিয়ে গোল করে এসেছিলো স্ট্রাইকারের কাজটা সে করেছিল এদিন কিন্তু হেক্টর ইউসতে প্রথম গোলটার ক্ষেত্রে ছিল অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে এবং সেখান থেকে দারুণ একটা স্কুপ করে পাস দেয় কিয়ান নাসিরির জন্য দারুণ পাস ছিল কিয়ান নাসিরি ব্রিলিয়ান্ট বলটাকে রাখে এবং নরেন্দ্র গেহলত বলটাকেই দেখছিল এবং আর সাদিকু বলটাকে গিয়ে অ্যাটাক করে এবং সাদিকুর পায়ের ছোঁয়ায় কিন্তু বল জালে জড়িয়ে যায় মোহনবাগান কাম ব্যাক করে ব্যবধান কমায় দু এক হয়ে যায় তবে দেন কিন্তু উড়িষ্যাও অনেক সুযোগ পেয়েছিল আট মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয় এবং সেখানে কিন্তু শুরুর দিকেই উড়িষ্যার তিন এক করতে পারত দুর্দান্ত শেভ করে বিশাল কায়ত প্রাঞ্জল ভূমিচকে কিন্তু দারুণ বল বানিয়ে দিয়েছিল রয় কৃষ্ণা যেখানে প্রথমে এসে কিন্তু মানে অনেকটা বাইরে এসে ভিশাল কাইত ফার্স্টে শেভ করে দেন আবার প্রাঞ্জল ভূমিচের কাছে সুযোগ আসে প্রাঞ্জল ভূমিচের একটা শট যেটা অবশ্যই গলে যাচ্ছিল দুর্দান্ত উড়ে গিয়ে কিন্তু ফিঙ্গার টিপ লাগিয়ে ভিশাল বলটাকে জাস্ট ফিঙ্গার টিপ লাগায় বলটা গিয়ে আর কি পোস্টে লাগে লেগে ফিরে আসে ওটা কিন্তু পিওর গোল হয়ে যেত বিশাল কাইতের ফিঙ্গার টিপ না লাগলে ব্রিলিয়ান্ট সেপ কিন্তু বিশাল কায় ওখানে করে এবং সেখানে তিন এক হয়ে গেলে তো ম্যাচ ফিনিশ হয়েই যেত বাট সেটা হতে দেয় না এবং তারপর মোহনবাগানের সুযোগ আসে পেছন থেকে লিস্টন কলাসে একটা লং বল বাড়ায় আবারও কিন্তু হেট দেয় হেক্টর ইউসতে দিয়ে কিন্তু একটা দুর্দান্ত অ্যাসিস্ট বানিয়ে দেয় সাদিকুর জন্য এবং সাদিক ও অমরিন্দর সিং দুই পায়ের ফাঁক দিয়ে কিন্তু বলটাকে গলিয়ে দেয় এবং সেখান থেকে বল জালে জড়িয়ে যায় হয়ে যায় দুই দুই এবং লাস্ট অবধি কিন্তু এমন একটা ম্যাচ যেখান থেকে মোহনবাগানের কামব্যাক করার কোনো আশা দেখতে পাচ্ছিলাম না সেই ম্যাচে মোহনবাগান কামব্যাক করলো কাটসি অবশ্যই আর মধ্যে সাদিক দুটো গোল করেছে হেক্টোর ইউসতে যেভাবে ডিফেন্ডার হয়েও অ্যাটাকে গিয়ে সাহায্য করে এসেছে দুটো গোলের পেছনে বড় ভূমিকা রেখেছে এবং তার সঙ্গে কিন্তু ভিশাল লাস্টে ব্রিলিয়ান্ট সেভের জন্য এবং এফসি কিন্তু অবশ্যই ভাবতে পারে যে তার একটা জেতা ম্যাচ কিন্তু হারলো দুটো পয়েন্ট মাঠে ফেলে এলো বাট মোহনবাগানি সেখানে একটা পয়েন্ট কিন্তু পেলো তো সেখানে মোহনবাগান কিন্তু মানে নিজেদের যে পাঁচটা ম্যাচের পাঁচটাই জিতেছিল সেই রেকর্ডটা মানে ভাঙলো বাট অ্যাটলিস্ট একটা পয়েন্ট পেলো যেই ম্যাচ থেকে মনে হচ্ছিল কিছু আসবে এবং লাস্টে গিয়ে সেখানে কিন্তু রায়কৃষ্ণের সঙ্গে জুয়ান ফেরান্ত ঝামেলা জুয়ান ফেরান্তকে রেড কার্ড দেন উল্টো দিকে দিয়াগো মরিশো রেড কার্ড দেখে নাটক হয়ে কিন্তু ম্যাচটা শেষ হলো বাট ওভারঅল ম্যাচটা এন্টারটেনিং হয়েছে খুব হাই ফাই কোয়ালিটির ফুটবল হয়তো আমরা দেখতে পাইনি বাট লাস্ট অফ দি এন্টারটেনমেন্ট তো ছিলই বাট সেখানে ম্যাচ ভালো হলেও একটা রিকোয়েস্ট অবশ্যই আইএসএল কমিটির কাছে থাকবে এই ক্রিস্টাল জনকে ভাই মানে আইএসএল ম্যাচে মানে রাখো না একে দিয়ে রেফারিং হবে না ভাই যা বোঝায় গিয়েছে তো সেক্ষেত্রে মোহনবাগান সমর্থকেরা অবশ্যই ভাবতে পারে যে রেফারিটা যদি ক্রিস্টাল জন না হয়ে ভালো কেউ হতো হয়তো আমরা তিন পয়েন্টও পেতে পারতাম বাট সেখানেই এই এক পয়েন্টটাও ভীষণই গুরুত্বপূর্ণ ছিল টিমকে অনেক কনফিডেন্স দেবে তো তোমাদের এই ম্যাচ নিয়ে মতামত কমেন্টে জানিও আর মধ্যে সাদিকু ফাইনালি কামব্যাক করলো দুটো গোল করলো বাট জেসন কামিংসের থেকে আবারও সেরকম ইনভলভমেন্ট পাওয়া গেল না সাদিকু অ্যাকচুয়ালি মানে প্রথমভাবে গোল মিস করলো তার থেকে কিন্তু ইনভলভমেন্ট প্রথম থেকেই ছিল চেষ্টা করছিল বাট কামিংসের তরফ থেকে একটা লং রেঞ্জের শর্ট সোজা সোজাসুজি ওটা ছাড়া আর বিশেষ কিছু পেলাম না সাদিকু ফর্মে ফিরেছে আশা করি কামিংসও ফিরবে বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও কার খেলা তোমাদের ভালো লাগলো ক্রিস্টাল জনকে নিয়ে তোমাদের কি মতামত আর রয় কৃষ্ণ জুয়ান ফেরান্ত ঝামেলা নিয়ে তোমাদের কি মতামত আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই